Assalamualaikum, First Security Islamic Bank Limited শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাহুল রায়। বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় 72 লাখ, মৃত্যু সংখ্যা 4,08,000-এর বেশি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 35 লাখেরও বেশি মানুষ। এরকম অবস্থায় ইউরোপে কোভিড 19-এর প্রভাব কমে আসলেও বহির্বিশ্বে তা আরও ভয়াবহ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার সাথে বেড়ে চলছে মৃত্যু। তবে উল্টো পরিস্থিতি দ্বীপদেশ নিউজিল্যান্ডে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে কোনো আক্রান্ত না হওয়ায় সবকিছু স্বাভাবিক হিসেবে চালু হতে যাচ্ছে। তবুও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিকা আর্ডার্ন। স্বাভাবিক অবস্থায় ফিরতে চাওয়া যুক্তরাজ্যে আন্তর্জাতিক যাত্রীদের আগমন শুরু হয়েছে, তবে বিমানবন্দরে কোয়ারেন্টাইন রুলস ঠিকঠাক মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এক যাত্রী। মাস্ক পরে যুক্তরাজ্যের জাদুঘরগুলোতে প্রবেশ করা যাবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসলেও বিশ্বব্যাপী তা ছড়াচ্ছে জঘন্য রকমের। একদিনেই 1,36,000 মানুষ আক্রান্তের খবর এসেছে, যা মহামারী শুরুর পর সর্বোচ্চ। এর 75 ভাগই আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। Almost 75% of yesterday's cases come from 10 countries, mostly in the Americas and South Asia. কোভিড 19 এর প্রভাবে এবছর বিশ্বের অর্থনীতি সংকুচিত হয়ে 5.2 ভাগ হতে পারে, যা গত 150 বছরের মধ্যে সবচেয়ে কম বলে উল্লেখ করা হয়। সংক্রমণের দিক থেকে ইতালিকে ছাড়িয়েছে ভারত। করোনার লক্ষণ, জ্বর ও গলা ব্যথা নিয়ে সেলফ কোয়ারেন্টাইনে আছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা নিয়ন্ত্রণে 30 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিএস কমল, চ্যানেল আই। দেশে করোনা ভাইরাসে পরপর 2 দিন সর্বোচ্চ 42 জন করে মারা গেলেন। এ নিয়ে মোট মৃত্যু 930। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,735 জন, মোট আক্রান্ত 68,504। শনাক্তের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ এখন 20 নম্বরে। চকরমালিথার রিপোর্টে বিস্তারিত। সোমবারের স্বাস্থ্য বুলেটিন শুরু হয় একটি সহায়তা সুখবর দিয়ে। জানানো হয় চীন থেকে 10 সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছেন। তারা করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। এই সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন সামরিক বেসামরিক কোভিড হাসপাতাল সমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবস্থাপনা বিষয় সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় উপদেষ্টা কমিটি, জাতীয় কারিগরি কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের সদস্যগণের সাথে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। এছাড়া তারা অনলাইন সভার মাধ্যমে সারা দেশের হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হবেন। বুলেটিনে জানানো হয় হটলাইনে 24 ঘন্টায় কল 1,71,017, নমুনা সংগ্রহ 13,961, পরীক্ষা 12,944, শনাক্ত 2,735, শনাক্তের হার আগের 2 দিনের চেয়ে একটু বেশি 21.13%। একদিনে মারা গেছেন 42 জন, সুস্থ হওয়ার সংখ্যা 657। দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন 68,504। এ হিসাবে ওয়ার্ল্ডোমিটার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশ এখন 20 নম্বরে। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন 53,014 জন, মোট সুস্থ 14,560, মোট মৃত্যু 930, কোয়ারেন্টাইনে 56,072 এবং আইসোলেশনে 7,552 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2,735 জন, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, এ পর্যন্ত 930 জন। প্রতিদিনের মতো পরামর্শ দিয়ে বুলেটিনে বলা হয় নিজের সুরক্ষার উপর নির্ভর করছে পরিবারের অন্যদের সুরক্ষা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে এবারই স্প্যানিশ লা লিগার শেষ দিকে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পেতে পারেন বলে আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান হেভিয়ের তেবাস। 17 জুন শুরু ইংলিশ প্রিমিয়ার ফুটবল ম্যাচের জন্য স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি স্টেডিয়ামকে রেড, আম্বার ও গ্রিন জোনে ভাগ করা হবে। এই ছিল এখনকার শীর্ষ খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।